খকজাকা নেতাজি স্কুলনি মানুই তাবো ওয়াই সায়া সুকাঙ্গবো ওয়াই ব্রী ওয়াইবা হাইকে মানি খকজাকা হানি সাকা রিংনকনি ফুরংনাই অকরা অপবাই ওয়ানমম ক্লাইজা ককবো সাকা থাংনাই সালনি হর কুথুগো হর মোনাকনি সেবনাউই ইয়াক শিকক মানি খকনা হানি চংখা রিংনকনি ফুরংনাই সং পাঠে মুংখা নেতাজি স্কুলনি মিড ডে মিল রুম বিশিঙ্গ হাবৈ মাইনফানো ফাদারনি গেস পাইপ লাইন মিটার ঘগৈ তলাঙ্কা হানি সাকা কতর পাতিমং পাতি উই থাঙ্কামো ফিয়া মকল কলাই গেস কোম্পানি রগ্ন ককটুন দহরৈ গেস পাইপ লাইন সিল খেলাই রিজাকা হানি সাকা নেতাজি স্কুলনি ফোরংনাই বকরক। গতকালকে মানে 9 তারিখ রাত্রিবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে। ফোন আসার পর আমি যখন বললাম যে কী ব্যাপারে, তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাবু ও বললো যে ম্যাডাম একটা চুরি হয়েছে। কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না, স্কুলের বাইরে মিড ডে মিল সহ যে যাবতীয় আমাদের এখন কাজ হচ্ছে স্কুলে, এগুলি সমস্ত দেখে পরে স্কুলে এসে ঢুকে। তো সেই সময় ও আমাকে ফোন করে জানালো, ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙ্গা, তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল সেটাও নিয়ে গেছে চুরি করে, একটা চুরি হয়েছে এখানে স্কুলে রাত্রিবেলার ঘটনা, এটা 9টা নাগাদ এরকম চুরি হয়েছে। তো আমি বললাম চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি, এটা তো ডেঞ্জার, এটা তো অফিসে জানাতে হবে বা একটা কিছু করতে হবে। তখন ও বলল যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটির ঢিবি দিয়ে চলে গেছে। মাটি ঢিবি থাকার দরুন আমি কোনো মানে জানি না, এই জন্য কিনা আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না। তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম, তারপরে আমাদের মিড ডে মিল যে চালা তাকে ফোন করলাম। তো সে আসলো, এসে দেখলো, সমস্ত কিছু দেখার পরে সে বললো যে ঠিক আছে ম্যাডাম মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে আমরা সকালবেলা এটা দেখি কি করা যায়। আর আমি চিন্তা করে দেখলাম এ ধরনের হলে ঘরে হলে একটা বিপদ, সবসময় বলে জানলা দরজাগুলি খুলে রাখতে, কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে খোলামেলা অবস্থা, তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো মতো রাত্রিটা কাটাই, সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম। আমরা মর্নিংয়ের ইনচার্জ স্যার গেলে দেখলেন, দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম, অ্যাপ্লিকেশন করলাম, গ্যাস অফিসে জানালাম, আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম, ওরাও এখনও পর্যন্ত আসেনি, ওরা বলেছে কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে। আর ওদের থেকে একবার লোক এসেছিল, এসে ওরা খুব সম্ভবত কাল আজকে ভোরের দিকে এসে ওরা এটাকে প্লাস্টিক দিয়ে একদম বন্ধ করে গেছে। তো প্লাস্টিক দিয়ে ওরা যখন সিল করে গেছে তখন আমাদের এত চিন্তার কারণ নেই, কিন্তু আজকে আমরা মিড ডে মিল আমাদের আউট সিলিন্ডার দিয়ে করছি আর কি। তো মিড ডে মিল তো আমরা বন্ধ করতে পারি না, এটা তো আমাদের চালুই রাখতে হবে, করছি। কিন্তু আমার একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে। তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ মানে কি আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি। আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব। তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা হো সমস্যা, আজকে এটা চুরি হয় কালকে ওইটা চুরি হয়, এইগুলি চলছে। তো আমরা মানে এটা আমার মানে স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই, মানে গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই, এই রকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায়, তাহলে আমরা অনেকটা নিস্তার পাব। পুলিশকে পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ এসেছিল সকালবেলা, এফআইআর করেছি, এফআইআর এর রিসিভ কপি নিয়েছি, নিয়ে আমরা অলরেডি এটা সব রেডি করে রেখেছি, এখন আমরা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েও দিয়েছি, ওনারা ওই মোতাবেক আসবেন কথা দিয়েছেন। এখন 3:10 এখনও পর্যন্ত আসেননি, আশা করি ওনারা আসবেন, এসে এটা ঠিকঠাক করে দেবেন। ওনাদের তরফ থেকেও আমাদের জন্য যথেষ্ট উদার ভাব আছে, ওনারা বলছেন যে দেখি আমরা যতটুকু কম খরচে এটা করা যায় বা কি করা যায় আমরা দেখি, এরকম আমাকে বলেছেন আর কি। তো ঠিক এতটুকুই আমার বলার যে ভবিষ্যতে চুরি যেন না হয় তার জন্য আরেকটু প্রোটেকশন আমরা চাই। কিভাবে দিনে কতবার চুরি হয়েছে? আমি আমার সময় এই প্রথমেই, আমি এখানে যখন টিআইসি হিসেবে এসেছি তারপরে এই প্রথমেই চুরি হলো। আর এর আগে আমার আগে যখন টিআইসি ছিলেন ওনার সময় আরেকবার চুরি হয়েছে, এর আগে আবার চুরি হয়েছিল,
এরকম বিগত তিন চারবার দিনের ঘটনা, মানে বারবার চুরি, বারবার চুরি হচ্ছে। কিছুদিন আগে আমাদের পাইপলাইন চুরি হয়ে গেছে। পাইপলাইন চুরি হওয়ার পরে আমরা 60,000 খরচ করে, আমাদের স্টুডেন্ট, আমাদের এক্সট্রা কোনো ফান্ড নেই, স্টুডেন্ট ফান্ড থেকে এনে আমরা ভিতরে বসিয়ে এখন আমরা ভিতর থেকে জলের ব্যবস্থা করে দিয়েছি। বারবার এই এরকম যে চুরি যাওয়া হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? পুলিশের ভূমিকা, আমরা পুলিশকে সব কিছু ইনফর্ম করি, ওরাও আসেন, এসে দেখে যান, ভবিষ্যতে যেন না হয় এই ধরনের একটা আশাবাদী কথা আমাদের বলেন, কিন্তু জানি না কেন তারপরে কোনো কাজ হয় না। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে ম্যাডাম। আগরতলা নিসিমি প্রণামনি কক্ষম, ব্যুরো রিপোর্ট, খুমপুই।